আমেরিকা একটা ভালো নির্বাচন চেয়েছে, দোষের কি চাইছে? তার বিরুদ্ধে আপনি সম্মানিত প্রধানমন্ত্রী, এই কথাটা যদি আমি বলতে পারতাম, সম্মান দেখে কথাটা যদি আপনি বলতে পারতেন, তাহলে তো আরো ভালো দুঃখ থাকত না। বাংলাদেশ বলে কিছু আছে নাকি এখন? সার্বভৌমত্ব বলে কিছু আছে নাকি? কারণ প্রধানমন্ত্রী নিজেই সমকে স্বীকার করেছেন, এমন কিছু দিয়েছে, তাকে দিয়েছে ভারতকে, যা সারা জীবন মনে রাখবে। এই সরকার বিদায় নেবে, এই সরকারের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি, আইনগত ভিত্তি, রাজনৈতিক ভিত্তি কোনোটাই নাই। বিশ্লেষণ করার যদি সময় থাকতো আমি বিশ্লেষণ করে দেখাতাম। শুধু এতটুকু বলি, শুধুমাত্র গণতন্ত্র কবরস্থ করে ক্ষমতায় থাকার জন্যে সারা পৃথিবীকে তিনি উল্টা দিকে নিয়ে যাচ্ছেন, বাংলাদেশকে বন্দিন করছেন। আমেরিকা একটা ভালো নির্বাচন চেয়েছে, দোষের কি চাইছে? তার বিরুদ্ধে আপনি সম্মানিত প্রধানমন্ত্রী, এই কথাটা যদি আমি বলতে পারতাম, সম্মান দেখে কথাটা যদি আপনি বলতে পারতেন, তাহলে তো আরো ভালো দুঃখ থাকতো না। এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, ভাবা যায় না? সেই দেশে গণতন্ত্রহীনতার মধ্যে থাকবে এবং আমেরিকা ইউরোপ গণতন্ত্র চাবে, আর আমাদের প্রধানমন্ত্রী বলবেন 20 ঘন্টা জার্নি করার দরকার কি? মানে একটা পাগলের প্রোগ্রাম। বন্ধুরা, গতকাল না পরশু দিনে তিনি যে কথা বলেছেন, দাদার সঙ্গে বসে বসে কথা বলছিলেন সেন্ট মার্টিন নিয়ে, দাদা এটা ব্যাখ্যা করবেন, বাংলাদেশ বলে কিছু আছে নাকি এখন? সার্বভৌমত্ব বলে কিছু আছে নাকি? কারণ প্রধানমন্ত্রী নিজেই সমকে স্বীকার করেছেন, এমন কিছু দিয়েছে, তাকে দিয়েছে ভারতকে, যা সারা জীবন মনে রাখবে, সারা জীবন মনে রাখবে। কি দিয়েছেন ব্যাখ্যা করেন, এমন কিছু যদি ব্যাখ্যা না করতে পারেন, তাহলে মনে হয় যে বাংলাদেশটাকে নিয়ে গিয়েছে, তাহলে আছে দেখ। বন্ধুরা, সময় বেশি নাই, খুব কম সময়ের ভিতরে আমাদের একটা মীমাংসা দিতে হবে, সেটি হচ্ছে নির্বাচনের মধ্যে দিয়ে আমরা এই সরকারকে বিদায় করব। কিন্তু এখন যে নির্বাচন হবে, এর সারা জীবনে এখানে অংশগ্রহণ করে কোনো লাভ হবে, তাহলে একটা 90 পরবর্তী যে নির্বাচন, সেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ওটার জন্য সংবিধান লাগবে না, ওটার জন্য সংবিধান লাগবে না। 90 পরবর্তীতে এখানে যারা আছেন সবাই জানেন কিভাবে নির্বাচন হচ্ছে, গণপ্রথা, রাস্তায় মীমাংসা, এটা হচ্ছে সবথেকে বড় সংবিধান। এই সংবিধান যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তৈরি করতে পারি, মানতে পারি, তাহলেই আমাদের মুক্তি আছে। আর একটা মুক্তি হচ্ছে 71 সালের মুক্তিযুদ্ধ, এটা যদি ধারণ করতে পারি, সেই ধারণের উপরে সাহসটা নিয়ে আমরা রাস্তায় দাঁড়াতে পারি, তাহলে মুক্তি হতে পারে। দ্বিতীয় আর কোনো পথ আছে বলে আমার